ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، সম্মানিত দ্বীনি ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি ভাই সকল, আমি একটি সম্প্রদায়, একটি ফেরকা, একটি মতবাদ, একটি ইজম, যে ইজম এবং যে মতবাদের সম্পর্কে আজকাল সোশ্যাল মিডিয়া সহ ইত্যাদি স্থানে বলাবলি হচ্ছে, এরকম একটি মতবাদের কিছু পরিচয়, পরিচিতি এবং তাদের আকীদা ও বিশ্বাস এবং তাদের বিভিন্ন বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টির নাম হলো মুরজিয়া সম্প্রদায়। মুরজিয়া সম্প্রদায় কাকে বলে, তাদের পরিচিতি কি, তাদের আকীদা ও বিশ্বাস কি, এবং আমাদের সালাফে সালেহীন তাদের সম্পর্কে কি বলেছেন, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় এরই বিবরণ দেওয়ার ইচ্ছা পোষণ করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুরজিয়া, প্রথমত আমাদের এই শব্দের অর্থটি জেনে নেওয়া উচিত, যে মুরজিয়া শব্দটির আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। মুরজিয়া শব্দটি ইরজা শব্দ থেকে এসেছে, আর ইরজা শব্দটির আবিধানিক অর্থ হলো আত-তাখির ওয়াল ইমহাল, বিলম্বিত করা, ঢিল দেওয়া। শরিয়ার পরিভাষায় মুরজিয়া কাকে বলা হয়, তো ইবনু ওয়াইলা রাহিমাহুল্লাহ খুব প্রাচীন একজন লেখক এবং আলেমে দ্বীন গবেষক, তিনি বলছেন আল ইরজা আলা ওয়াজহাইন। এই মুরজিয়া বা ইরজা এটি দুই রকমের, কওমুন আরজাউ আমরা আলী ওয়া উসমান ফাকাদ মাযা উলাইকা, এমন এক সম্প্রদায় কে মুরজিয়া বলা হয় যারা আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিষয়কে ঢিল দেয়। আর এর ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থাৎ তাদের বিষয়কে আল্লাহ তাআলারই উপর সোপর্দ করে এবং দুনিয়ায় তাদের কাছ থেকে, তাদের থেকে নিজের বারাত এবং নিজের বিচ্ছিন্নতা, সম্পর্ক বিচ্ছিন্নতা, তারা সম্পর্কে বিচ্ছেদ ঘোষণা করে। এটা হলো এমন কওম যাদেরকে মুরজিয়া বলা হয়। তবে তিনি বলছেন ফাকাদ মাযা উলাইকা, এরা অতিবাহিত হয়ে গেছে। ফাআম্মাল মুরজিয়াতুল ইয়াউম, আর সেই মুরজিয়া, আজকালের মুরজিয়া যেটা, সেটা কি, সেই সম্প্রদায়টা কি যেটা এখনো অতিবাহিত হয়নি। ফাহুম কওমুন ইয়াকুলুনা আল ঈমানু কওলুন বিলা আমালিন, মুরজিয়া সেই কওম ও সেই সম্প্রদায়কে বলা হয় যারা বলে থাকে যে ঈমান কথার নাম, কাজের নাম নয়। মানে ঈমানের অর্থ হলো কথার স্বীকৃতি দেওয়া, মুখে বলে দেওয়া মাত্র, আমল করার দরকার নেই। এই সংজ্ঞাটি তাহদিবুল আথার দ্বিতীয় খণ্ড 659 পৃষ্ঠায় দেখা যেতে পারে। তাবারি রাহেমাহুল্লাহকে কে না চেনেন, যারা জ্ঞানের এবং জ্ঞানী এবং বই পুস্তক লেখাপড়া করেন এবং জ্ঞান রাখেন, তারা অবশ্যই তার নাম শুনেছেন। তাবারি বলছেন যে মুরজিয়ার অর্থ ব্যবহার এবং মুরজিয়া কি সে সম্পর্কে তিনি বর্ণনা করতে গিয়ে এই দুই প্রকারের মুরজিয়া বর্ণনা দেওয়ার পর তিনি বলছেন গায়রা আন্নাল আগলাবা মিন ইসতিমালিহা আহলিল মারিফা বিমাযাহিবিল মুতাখাল্লিফিনা ফিদ দিয়ানাত ফিদ দাহরিনা হাযা
هذا الاسم في من كان من قوله الايمان قول بلا عمل বলছেন যে এই পরিভাষার ব্যবহার যার দিকে এবং যেই এই পরিভাষার ব্যবহার বর্তমান যুগে যেটা সেটা হচ্ছে আল ইমান ও কাউলুন বিলা আমাল মুরজিয়া বলা হয় ওই সম্প্রদায়কে যারা বলে থাকে যে ইমান মুখে বলার নাম বেলা আমাল আমল করার নাম নয় বলছেন তাহদিবুল আসার দ্বিতীয় খণ্ড 661 পৃষ্ঠায় এ কথা বলা হয়েছে অতঃপর তিনি এও বলেন যে আমাদের সালাফে সালেহীন এবং আমাদের পূর্বসূরী ওলামাদের কাছে মুরজিয়া শব্দের পারিভাষিক অর্থে এই অর্থটি তাদের কাছে ব্যবহৃত হয়েছে ওয়াহওয়াল কাউল বিআন্নাল ঈমানা কাউলুন বিলা আমাল আর সেটা হচ্ছে মুরজিয়া সেই সম্প্রদায়কে বলা হয় যারা মনে করে যে ঈমান কথার নাম কাজের নাম নয় অর্থাৎ আমলকে তারা ঈমানের নাম থেকে বের করে দিয়েছে তাদেরকে মুরজিয়া বলা হয় তাহলে সংখ্যাগুলোর সারাংশ স্বরূপ বলা যেতে পারে যে যে সম্প্রদায় বলে থাকে যে ঈমান হচ্ছে মুখে বলার জিনিস আর ঈমান হচ্ছে মুখে স্বীকার করার জিনিস ঈমান বাস্তবায়ন ও কাজে পরিণত করার বিষয় নয় অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত এগুলো যে আমল সেই আমলগুলি বাস্তবায়ন করার নাম ঈমান যারা এটাকে অস্বীকার করে তাদেরকে মুরজিয়া বলা হয় তারা মনে করে আল্লাহকে মুখে স্বীকার করে নিলেই সে পূর্ণ মুমিন হয়ে যায় প্রথম কবে মুরজিয়ার দল প্রকাশ পায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে তিনি বলছেন যে এই মুরজিয়ার বিদআত সাহাবাদের শেষ যুগে প্রকাশ পেয়েছিল তিনি বলছেন তুম্মা ফি আওয়াখিরি আসরি সাহাবা সাহাবাদের শেষ জামানায় হাদাসাতিল কাদারিয়াতু ফি আখিরি আসর ইবনে উমারা ওয়া ইবনে আব্বাস কাদারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে ইবনে উমার ইবনে আব্বাস জাবের এবং এই ধরনের সাহাবায়ে কেরামের শেষ যুগে ওয়া হাদাসাতিল মুরজিয়াতু করিবা মিন যালিক এবং মুরজিয়া সম্প্রদায়ের প্রকাশ এর নিকটেই ঘটে ওয়াম্মাল জাহমিয়া ফাইন্নামা হাদাসু ফি আওয়াখির আসর তাবিঈন কিন্তু জাহমিয়া সম্প্রদায়ের উদ্ভব সেটা তাবেইনদের শেষ যুগে ঘটে বাদা মাউতে উমর ইবনে আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজের মৃত্যুর পর মজমুল ফতাওয়া 20 খণ্ড 301 পৃষ্ঠা তাহলে মুরজিয়া সম্প্রদায় সাহাবাদের শেষ জামানায় তাবেইনদের যুগে এই মুরজিয়া সম্প্রদায়ের জন্ম এবং তাদের সৃষ্টি হয় আচ্ছা এবার দেখা যাক যে মুরজিয়া সম্প্রদায়ের এতেকাদ বিশ্বাস কি মুরজিয়ার যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে কিছুটা চলে এসেছে তবে আরো একটু বিস্তারিত জানা যাক মুরজিয়া সম্প্রদায় আহলুস সুন্নাহ ওয়াল জামা ইমানের যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞার বিপরীতে তারা সংজ্ঞা দিয়েছে বা বলতে পারেন সেই সংজ্ঞা তারা গ্রহণ না করে অন্য সংজ্ঞা দিয়েছে তাদের কাছে বিভিন্ন আকীদার মধ্যে বিশেষ করে ইমানের সংজ্ঞায় এবং ইমানের বিষয়ে গোলমালটা খুব বেশি বলছেন তারিফুল ইমান বিআন্নাহ তাসদীক বিল কালব বলছেন ইমানের সংজ্ঞা হলো অন্তরে তা বিশ্বাস করা কিংবা তাদের এক সম্প্রদায় এরকম বলেছে যে আত্মাসদিক ও বিল কালবে অনুত্ব বিল লিসান যে অন্তরে বিশ্বাস করা আর মুখে স্বীকার করার নাম ইমান ওয়ান্নাল আমাল লাইসা দাখিলান ফি হাকিকাতিল ইমান আর ইমানের মধ্যে আমল পরিগণিত নয় তারা মনে করে যে যারা গুনাহগার ব্যক্তি তারা পূর্ণ ইমানদার কারণ যদি তাদের তারা যদি স্বীকৃতি দিয়ে থাকে স্বীকার করে থাকে তাহলে এরকম ব্যক্তি মুমিন আমল তাদের কাছে ইমানের ফলস্বরূপ ইমানের অঙ্গ নয় তাদের বিশ্বাসের মধ্যে আল ইমান ইয়াজিদ আন্নাল ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ইমান বাড়ে না কমে না কারণ সেটা তাদের সংজ্ঞা অনুযায়ী বিশ্বাসের নাম আর বিশ্বাস কম বেশি হয় না তাদের কথা অনুযায়ী তবে এই মুরজিয়া সম্প্রদায়
মধ্যেও আবার বিভক্ত রয়েছে। তাদের মধ্যে দুটি সম্প্রদায় ওলামাদের কাছে খুব স্পষ্ট, একটাকে বলা হয় মুরজিয়াতুল মুতাকাল্লিমিন, আরেকটাকে বলা হয় মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল মুতাকাল্লিমিন, যুক্তিবাদী যারা মুরজিয়া, তারা মনে করে যে পরিচিতি, আল্লাহর পরিচিতি লাভ করাই ইমান, আল্লাহর পরিচিতি লাভ হয়ে গেলেই তাকে মুমিন বলা যেতে পারে, মানে যে আল্লাহ আল্লাহকে জানে সেই মুমিন। আর এই সংজ্ঞা যদি আপনি মেনে নেন তাহলে অবশ্যই জগতের প্রায় সকল মুসলিমও মুমিন, কারণ তারা আল্লাহকে মানে, আল্লাহ পরিচয় তাদের অন্তরে আছে। এটাকে বলা হয় মুরজিয়াতুল মুতাকাল্লিমিন। আর মুরজিয়াতুল দ্বিতীয় সম্প্রদায়ের নাম হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল ফুকাহা মুরজিয়াতুল মুতাকাল্লিমিন থেকে একটু বেশি সংজ্ঞা দিয়েছে, একটা জিনিস যোগ করেছে, সেটা হলো অন্তরে স্বীকার আর অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার। আল্লাহ তাআলাকে অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করে নেবে, তাহলে তাকে মুমিন বলা হবে, আমল এই ইমানের অঙ্গ নয়। এটা হচ্ছে মুরজিয়াতুল ফুকাহাদের কথা। কিন্তু মুরজিয়াতুল ফুকাহা কারা এবং এদের প্রবর্তককে, এ সম্পর্কে অনেক তথ্যের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিছু তথ্য দিচ্ছেন, আমরা শুনি। তিনি বলছেন যে কুফার কিছু ফুকাহা, কিছু ফকির এই মুরজিয়া সম্প্রদায় যোগদান করে। তিনি তার ব্যাখ্যা স্বরূপ বলছেন যে ওয়ানকারা হাম্মাদ ইবনে আবি সুলাইমান ওয়া মান ইত্তাবাহু তাফাদুল আল ঈমান ওয়া দুখুল আল আমাল ফীহি ওয়াল ইসতিসনা ফীহি ওয়া হাউলাই মিন মুরজিয়াতিল ফুকাহা। হাম্মাদ বিন আবি সুলাইমান এবং তার অনুসারীরা ইমানের কম বেশি হওয়াকে এবং আমলকে ইমানের অঙ্গ হিসাবে গণনা করাকে অস্বীকার করে, এরাই হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা। একটু স্পষ্ট জন্য বলি যে হাম্মাদ বিন আবি সুলাইমান তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিক্ষক। তারপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া আম্মা ইব্রাহিম আন-নাখি'ই ইমাম আহলিল কুফা শেখ হাম্মাদ ইবনে আবি সুলাইমান ওয়া আমসালুহু, কিন্তু ইব্রাহিম আন-নাখি'ই যিনি কুফাবাসীদের ইমাম এবং স্বয়ং হাম্মাদ বিন আবি সুলাইমানের শিক্ষক এবং তার পূর্বে যারা ছিলেন যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীগণ, যেমন আল-কামা আসওয়াদ, তারা মুরজিয়াদের চরম বিরোধিতা করেছেন। ফাকানু মিন আশাদ্দিন নাস মুখালাফাতান লিল মুরজিয়া লাকিন হাম্মাদ ইবনে আবি সুলাইমান খালাফা সালাফা। হাম্মাদ বিন আবি সুলাইমান তার পূর্বসূরীদের, তার শিক্ষকদের বিপরীত অবস্থান গ্রহণ করেছে। ওয়াত্তাবাহু মান ইত্তাবাহু ওয়া দাখালা ফি হাযা তাওয়ায়েত মিন আহলিল কুফা ওয়া মান বাদাহু, আর তাদের অনুসরণ করেছে এবং তাদের দলে যোগদান করেছে কুফাবাসীদের মধ্যে এবং তাদের পরে অনেকে। অতঃপর সালাহগণ তাদের উপর খুবই চরম এবং খুবই শক্তভাবে তাদের এই পদক্ষেপকে অস্বীকার করেছে এবং খণ্ডন করেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাগুলি দেখতে পারেন মাজমুউল ফাতাওয়া সপ্তম খণ্ড 507 নম্বর পৃষ্ঠায়। তাহলে এতক্ষণে আমি যে আপনাদের সামনে বর্ণনা দিচ্ছি সেটি হলো যে মুরজিয়া সম্প্রদায় এমন একটি সম্প্রদায় যেটা বা যারা মনে করে যে ইমান শুধু মুখে বলার নাম এবং অন্তরে বিশ্বাস করার নাম। আরেক সম্প্রদায় তাদের মধ্যে বলে ইমান হলো শুধু আল্লাহর পরিচিতি লাভ করার নাম। এখানে একটু মজার বিষয় আপনাদের বলে দিই, বাংলা সমাজে, বাংলাদেশের সমাজে মুরজিয়া আছে। এই প্রাচীন মুরজিয়া কিছু লোক বলছে মুরজিয়া প্রাচীন এবং নবীন বলে কিছু নাই, মুরজিয়া যারা এটা বিশ্বাস করে, আমলকে ইমানের অঙ্গ মনে করে না। যে সকল সম্প্রদায় আজকাল মারেফতি ফকির বা ওই সকল পীর যারা বসে থাকে আর মানুষেরা নামাজ পড়ে কিংবা বলে যে সে কাবায় গিয়ে নামাজ পড়ে, জাহাজ লাগে না, জঙ্গলে গিয়ে কিছু করে, তাকে প্লেন লাগে না, আর সে শরীয়তের বিধানকে মানে না, তারা মনে করে তার থেকে শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য নয়, জরুরি নয়, কারণ সে এত আগে পৌঁছে গেছে যে ওর উপর আর শরীয়তের কোনো বিধান মানার প্রয়োজন নেই।
যেমন অনেক এমন ফকির আছে মারাফতি ফকির যারা নামাজ রোজা করে না, শরীয়ত মানে না, মারাফতি ফকিরের জন্য তাদের নাম দেওয়া আছে। এরা হলো এই মারেফা, যেই মুরজিয়া সম্প্রদায়ের ঘটনা একটু শুনলেন যে তাদের মধ্যে এক সম্প্রদায় এমন আছে যাদেরকে মুরজিয়াতুল মুতাকাল্লিম বলা হয়, তারা বলে যে পরিচিতি হলেই, পরিচিতির আরবি শব্দটি হচ্ছে মারেফা, বলছেন পরিচিতি লাভ করাটাই ইমান, আর এই জন্য এই মানে মারেফতি ফকির এদের নাম পড়েছে ওই মারেফা শব্দ থেকেই। যাই হোক, এটা ছিল মুরজিয়া সম্প্রদায়। তবে মুরজিয়াতুল ফোকাহারা মনে করে যে পরিচিতি অন্তরে লাভ হবে আর মুখে স্বীকার হবে, তাহলে ইমান হয়ে গেল, যার আলোচনা শেখ ইসলাম ইবনে তাইমিয়ার তথ্য দিয়ে আপনাদেরকে দেওয়া হবে। একটু আরো বলবো যে আমাদের সালাফে সালেহীনগণ এই মুরজিয়াদের খণ্ডন করেছে এবং এদের ভর্ৎসনা করেছে, দুই একজন দু একটি মত আমরা শুনেনি। আউজাই বলছেন কানা ইয়াহিয়া ওয়া কাতাদা ইয়াকুলান, ইয়াহিয়া এবং কাতাদা তারা উভয়ে বলতো, উভয়ে বলতেন। আউজাই একজন বিরাট পণ্ডিত এবং তার পূর্বসূরি ইয়াহিয়া এবং কাতাদা যারা তাবেইনদের অন্তর্ভুক্ত তারা বলছেন লাইসা মিনাল আহওয়ায়ে শাইউন আখওয়াফু ইনদাহুম আলাল উম্মা মিনাল ইরজা, তাদের কাছে উম্মতের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ইরজা ছাড়া অন্য কিছু নয়, এই মুরজিয়া ছাড়া অন্য কিছু নয়, সুন্নাহ প্রথম খণ্ড 318 পৃষ্ঠায় দেখা যেতে পারে। ফজাইল বিন ইয়াদ একজন আমাদের সালাফ এবং তিনি খুবই ইবাদত গুজার একজন মানুষ ছিলেন, তিনি ইরজার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলছেন ইন্না আহলাল ইরজা ইয়াকুলুন, মুরজিয়ারা বলে ইন্নাল ঈমান কাউলুন বিলা আমাল, ঈমান হচ্ছে কথার নাম আমলের নাম নয়। ওয়াকুলুল জাহমিয়া, আর জাহমিয়ারা বলে আল ঈমান ওয়াল মারিফাতা বিলা কাউলিন ওয়াল আমাল, ঈমান হচ্ছে মারিফাত পরিচয়ের নাম, কথা ও কাজের নাম নয়। এখানে জাহমিয়া এবং ইরজা দুটি প্রায় একই একই বিশ্বাস স্থাপন করেছে এই বিষয়ে। ওয়াকুলু আহলুস সুন্নাহ, তবে আহলুস সুন্নাহরা বলে আল ঈমান ওয়াল মারিফাত ওয়াল কাউল ওয়াল আমাল, ঈমান হচ্ছে পরিচিতির নাম, কথার নাম এবং আমলের নাম, স্বীকার করার নাম, আল্লাহ তাআলাকে স্বীকার করার নাম এবং তা অন্তরে বিশ্বাস করার নাম এবং কাজের নাম। দেখা যেতে পারে আস সুন্নাহ লি আব্দুল্লাহ ইবনে আহমদ প্রথম খণ্ড 305 পৃষ্ঠা। তাহলে এখানে একটি কথা শুনলেন যে মুরজিয়ারা কি বলে, জাহামিয়ারা কি বলে, দুই সম্প্রদায়ের মধ্যে মিল রয়েছে। আর তৃতীয় হচ্ছে আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহরা তিনটি বিষয়ের সমষ্টিগতকে ঈমান মনে করে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ এবং ইত্যাদি জিনিসের দ্বারা কাজ করা বা আমল করার নাম। ওয়াকি একজন বিশেষ পণ্ডিত তিনি বলছেন আল মুরজিয়া আল্লাযীনা ইয়াকুলুন, মুরজিয়া তারা যারা বলে আল ইকরার ইউজজিউ আনিল আমাল, স্বীকৃতি দেওয়া স্বীকার করাটাই আমল হতে যথেষ্ট হবে, ওয়ামান ক্বালা হাযা ফাকাদ হালাক, যে এরকম বলবে সে ধ্বংস হবে। ওয়ামান ক্বাল, এবং তিনি একটু আরো ভালো করে কথাটি বুঝিয়ে দিয়ে বলছেন ওয়ামান ক্বাল, এবং যে বলে আন নিয়্যাতু তুজজিউ আনিল আমাল, ইচ্ছা আমল হতে যথেষ্ট সেটা কুফরি, মানে ইচ্ছা থাকলেই হলো করার দরকার নেই তাহলে সেটা কুফরি, আর এটাই হচ্ছে জাহমিয়ার কথা, জাহমিয়া মতবাদ। এই কথাটি আহমদ বিন হাম্বাল বলেছেন মজমুল ফতাওয়া সপ্তম খণ্ড 307 পৃষ্ঠায় নকল করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে মুরজিয়া সম্প্রদায় কত খতরনাক এবং তাদের আকীদা বিশ্বাস কত ভ্রান্ত। ইবনু বাত্তা রাহমাহুল্লাহ তার একটি প্রসিদ্ধ বই আছে আল ইবান আল কুবরা দ্বিতীয় খণ্ড 779 পৃষ্ঠায় তিনি বলছেন আল মুরজিয়া তো তাজমু আন্না সালাত ওয়া যাকাত লাইসাতা মিনাল ঈমান, মুরজিয়ারা মনে করে নামাজ এবং যাকাত ঈমানের অংশ নয়। ফাকাদ আকদাবাহুমুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাদেরকে মিথ্যুক বলেছেন, ওয়া আবানা খিলাফাহুম ওয়া আলামু, অতঃপর তিনি অনেক বর্ণনা দিয়েছেন এবং তাদের খণ্ডন করেছেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মুরজিয়া সম্প্রদায় কি এবং মুরজিয়া সম্প্রদায় কি বিশ্বাস করে, তারা কখন থেকে পৃথিবীতে এসেছে তাদের বর্ণনা শুনলাম। এখন বলুন তো ভাই, বাংলাদেশে বা আমাদের
উপমহাদেশের সমাজে বর্তমান যুগে একটা পরিভাষা কিছু মানুষ ব্যবহার করছে যে নব্য মুরজি, নতুন মুরজিয়া সম্প্রদায়। আচ্ছা, আমাদের এই সালাফগণ কি মুরজিয়ার পুরাতন আর নতুন বিভক্ত, পুরাতন এবং নতুনে বিভক্ত করেছেন? একটা সম্প্রদায়ের বিশ্বাস কি আগে এক ধরনের হয় পরে আরেক ধরনের হয়, আর হলে দুটাই কি আবার একই নামের হয়? কিন্তু মানুষেরা এরকম বলছে, তাই বলবো তারা মুরজিয়া যেটা সম্প্রদায় এবং মুরজিয়া সম্প্রদায় যেটা সংজ্ঞা সেখান থেকে তারা দূরে সরে যাচ্ছে এবং মুরজিয়া সম্প্রদায়ের কোন না কোন রূপে তারা সমর্থনই করছে। যাদেরকে বাঙালি সমাজে, বাংলাদেশের সমাজে নব্য মুরজিয়া বলে উপাধি তারা দিয়েছে, তারা কি নামাজ পড়ে না? তারা কি রোজা করে না? তারা কি একথা বলে না যে আমল ইমানের অঙ্গ? যদি বলে থাকে তাহলে আপনি কিভাবে তাদেরকে মুরজিয়া বলে সম্বোধন করতে পারেন? আপনাদের অন্তরে একটু আল্লাহ ভীরুতা এবং আল্লাহর ভয় নেই? জি, এই নব্য মুরজিয়া এই পরিভাষাটি বিশেষ করে আরবের আরব ভূমিতে কিছু এমন ওলামা আছেন, যে সকল ওলামা খারেজি সম্প্রদায় জেহাদি বর্তমান কথিত জেহাদিদের যে ভ্রান্ত মতবাদ এবং বিশ্বাস রয়েছে তাদের যখন বর্ণনা ও খণ্ডন করে, তখন এই খারেজিরা আর কথিত জিহাদিরা ওই সকল ওলামাদের নাম দিয়েছে মুরজিয়া। বিশেষ করে শেখ মোহাম্মদ আমানুল্লাহ জামি, অতঃপর মাদখালি, শেখ মাদখালি সহ আরো বিভিন্ন ওলামা, এমনকি এখন নব্য মুরজিয়া বলে কাবার ইমামগণকে এবং সৌদি আরবের সকল ওলামাকে, দায়ীদেরকে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সেই ধরনের বা বলতে পারেন যে প্রকৃত সালাফি আকিদা পোষণ করে নিজেকে সালাফি পরিচয় দেয়, আহলুল হাদিস পরিচয় দেয়, তাদেরকে মুরজিয়া বলে সম্বোধন করেছে। ইতিহাস সাক্ষ্য, আমি আজ এতক্ষণ পর্যন্ত নিজের কোনো কথা বলিনি, যা বই পুস্তকে এবং ইতিপূর্বে আমাদের সালাফে সালেহিনরা বলেছেন তার সঙ্গে আমি তুলে ধরেছি। সেখানে দেখা যাচ্ছে যে মুরজিয়া দুই প্রকারের রয়েছে, মুরজিয়াতুল মুতাকাল্লিমিন এবং মুরজিয়াতুল ফুকাহা। আর মুতাকাল্লিমিন তারা যারা মারেফতি, যারা বলে আল্লাহর পরিচিতি যথেষ্ট, আর এদের কথা অনুযায়ী তো ফেরাউনও মুমিন হয়ে যাবে, কারণ ফেরাউনও জানতো যে আল্লাহ রয়েছে। ও জাহাদু বিহা ওয়াস্তায় কানা তাআনফুসুম, আল্লাহ তাআলা বলছেন তার উপরটা অস্বীকার করেছে উপর উপর, কিন্তু তার অন্তর স্বীকার করেছে। আর এই মুতাকাল্লিমিন মুরজিয়াদের কথা যদি মানা যায় তাহলে নাস্তিকবাদের পৃথিবীর সকলেই মুমিন হয়ে যাবে, ইবলিশও হয়ে যাবে, কারণ ইবলিশও আল্লাহকে চেনে। কিন্তু একটি আরো নতুন তথ্য পাওয়া গেছে যে ফোকাহাদের মধ্যেও মুরজিয়া আকিদা পোষণকারী ছিল এবং সমর্থনকারী ছিল, যদিও সেই ফাকি এবং সেই শেখ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ওস্তাদ ছিলেন। তবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মুরজি ছিলেন কিনা বা থাকলে কি ছিলেন বা না ছিলেন, এটা একটা গবেষণার বিষয়, অনেকে এই বিষয়ে আলোচনা করেছে, আমি এই বিষয়ে বলতে যাচ্ছি না। তবে স্বয়ং আহনাফদের মধ্যে যে আমাদের আমাদের সমাজে যেই সম্প্রদায় বা যেই মাজহাবের অনুসারীরা অধিক অংশে আছেন, তাদের পূর্বসূরীদের মধ্যে মুরজিয়ার কথা পাওয়া যাচ্ছে এবং তারা বলেছিল অন্তরে বিশ্বাস করা মুখের স্বীকার করার নামই হচ্ছে ইমান। আর এই কথাটি খুব বড় কিছু মনে করার প্রয়োজন নেই। লাকিদা তাহাবিয়া, ইমাম তাহাবি আল হানাফি রাহমাহুল্লাহ লেখা একটি বই, সেই বইয়ের যতগুলো আকিদা আছে অধিকাংশ আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, কিন্তু দু চারটি মাসলা আছে যে দু চারটি বিষয়ে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ করেছেন, তার মধ্যে ইমানের সংজ্ঞা এবং আপনারা ওই ইমানের সংজ্ঞা সেই বইতে দেখে নিতে পারেন। যাই হোক, বর্তমান যুগে নব্য মুরজিয়া বলে আহলুল হাদিস এবং সালাফিদের, আর বিশেষ করে ওই সকল ওলামা যারা খারেজি মতবাদ এবং কথিত জেহাদি মতবাদের খণ্ডন করেছে তাদেরকে নব্য মুরজিয়া বলে তারা আখ্যা দিয়েছে। আমি তাদেরই একজন লেখক ডক্টর আব্দুর রাজ্জাক আর শায়েজি, মানে যারা অন্যকে নব্য মুরজিয়া বলেছে সালাফিদেরকে বা আহলুল হাদিসদের,
এরকম একজন ব্যক্তি যার নাম হলো আব্দুর রাজ্জাক আশায়েজি, সে তার একটি বিশেষ পুস্তক যেটা আসলে চুরি করা পুস্তক, অন্যের কাছ থেকে চুরি করে করে এক জায়গায় জমা করা হয়েছে, সেই বইতে তিনি নব্য মুরজিয়ার সংজ্ঞায় কথা বলেছে এইভাবে, নতুন মুরজিয়ার মাজহাব এবং নীতি হলো তারা জিহাদকে বর্জন করেছে, তাতিলুল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আর ভালো কাজের আদেশ আর দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করাকেও বর্জন করেছে। বলছে এরা ইল্লা বিইজনিল ইমাম, ইমাম অর্থাৎ মুসলিম শাসকের অনুমতি ছাড়া এটা করা যাবে না তাদের তাদের কথা অনুযায়ী। ও তাতিলু দাওয়া ইলা আল্লাহ, এবং আল্লাহর দিকে আহ্বান দাওয়াত ইলা আল্লাহকে তারা বর্জন করেছে, আর উম্মতের অবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করাকে তারা বর্জন করেছে। আমাকে বলেন এতক্ষণে যে আমরা মুরজিয়া সম্প্রদায়ের সংজ্ঞা পড়ে আসলাম, এই সংজ্ঞা কে দিল, আমাদের সালাফের কে দিল, কোন ইমাম এবং কোন পণ্ডিত দিলেন? তাহলে বর্তমান যুগে যারা খারেজি মতবাদে বিশ্বাসী, খারেজি কোনা যাদের আছে, আর জিহাদের নামে পৃথিবীতে যা কিছু গোলমাল হচ্ছে সেগুলো যারা করে, তারা আবার ওদেরকে মুরজিয়া টাইটেল বা মুরজিয়া বলে, যারা সত্যিকারে সঠিক ইসলামের প্রচার ও প্রসার কিতাব এবং সুন্নত অনুযায়ী করার চেষ্টা করে। আমি বলছি এই কথা নতুন মুরজিয়া নব্য মুরজিয়ার পরিভাষাটি এদের মাধ্যমে এসেছে, এই খারেজি সম্প্রদায়ের মাধ্যমে এসেছে, কারণ তারা খারেজি জাহান্নামের কুকুর হতে চায় না, কিন্তু নিজে কুকুর হতে চায় না বটে, তবে অন্যকে আবার মতবাদ দিতেও ছাড়ে না, অন্যকে আবার কি বলে যে এই মন্দ লাকাব এবং মন্দ শিরোনাম তাদেরকে দিতেও ছাড়ে না, যেমন এই যুগে তারা দিয়েছে। হাস্যকর, এই আব্দুর রাজ্জাক আর শাহজি কিংবা আদনানের মতো মানুষেরাই আজ যারা সঠিক আকিদার ধারক এবং বাহক তাদেরকে নব্য মুরজিয়া বলে আখ্যা দিয়েছে। এরা মিথ্যুক এবং এরা অত্যাচার অত্যাচারী এবং নিজের অন্তরের গ্লানি মুছার জন্য এই সকল অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। আজ আমরা উপমহাদেশের মুসলিমরা কি জানি না বা দেখি না যে আহলুল হাদিস এবং সালাফিগণ এই এই সমাজে যারা আছে আজ নিপীড়িত নির্যাতিত, তারা আমল ছেড়েছে, তারা আমলকে বর্জনকারী, হ্যাঁ, যাদের মসজিদ ভেঙে দেওয়া যায়, বরং তাদের এত বেশি সুন্দর আমল আছে যে সেই আমল যেগুলো সুন্না মারা গেছে সমাজে এবং দেশে বর্জন বর্জন করেছে মানুষ, সে সকল সুন্নাকে তারা জীবিত করে, জীবিত করতে গিয়ে তাদের মসজিদ থেকে বের হয় বের হতে হয়, তাদের উপর লাঠি চলে, তাদের মসজিদ ভাঙে, আর আপনি তাদেরকে বলবেন নব্য মুরজিয়া, মানুষ কি এতই অজ্ঞ?